সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আমি ঈশিতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা হ্যাঁ ঠিকই ধরেছ আমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে কোনো একটা বড় ব্লগ শেয়ার করছি আসলে একদিন না প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম সমস্ত ব্লগ শ্যুট করা ছিল বা ব্লগ শ্যুট করছিলামও কিন্তু সেগুলো এডিট করার মতো এক ফোটা সময় পাইনি যার জন্য তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগও শেয়ার করতে পারিনি কি হয়েছে সমস্তটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আশা করছি এই ভিডিওটার মাধ্যমেও তোমরা কিছুটা হিংস পাবে যাই হোক দেখো সকালবেলা বান্না করতে চলে এসেছি আর ফ্রিজে ছিল বরবটি বরবটিগুলো একদম দেখো শুকিয়ে গেছে মানে একদম দড়ি হয়ে গেছে তো ভাবলাম এগুলোকে ফেলে দেবো ফেলে না দিয়ে এগুলোকে বাটা বানিয়ে ফেলি বরবটি ভর্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে একদম পটল ভর্তা যেভাবে বানাই সেইভাবেই কিন্তু বরবটিটাকে ভর্তা বানিয়ে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে বরবটিগুলোকে ভাপিয়ে নিয়েছি তারপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো একটা একদম ঠিক একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এটাকে আমি মানে তেলের মধ্যে ফ্রাই করে নেব বেশ অনেকক্ষণ ধরে এছাড়া দেখো আমি বানাচ্ছি আজকে ইলিশ ভাপা ইলিশ ভাপা না আমি খুব একটা মানে বেশি এটা খেতে পছন্দ করি না এই সর্ষে মানে ইলিশ যেটা ভাপা হয় তো আমার বর আজকে ইলিশ মাছ এনে বলেছে যে আজকে ইলিশ ভাপাই বানাতে আর এর আগে যতবার ইলিশ মাছ এনেছে ততবার আমি একবারও আমি ভাপা এরকম বানাইনি কারণ আমি অতটা পছন্দ করি না আর ও খুব একটা যে বিশাল ভালো খায় তা না বাট আজকে বলেছে রান্না করতে তো সেই জন্য দেখো আমি তিন পিস মাছ রান্না করছি বেশি করছি না আর ওখানে দেখো ডিমালা দুটো পেটি রয়েছে ওই পাশে একটা প্লেটের মধ্যে তো ওটা হচ্ছে ভাজা বানাবো আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছটাকে একটা টিফিন বাটির মধ্যে দেখো ভালো করে ভাপাতে দিয়ে দিয়েছি আর এখানে বানাচ্ছি হচ্ছে আমি আলু দিয়ে একটা মানে সবজি মানে আলু ভেন্ডি একটা ভাজা বানাচ্ছি এটা ওকে রুটি দিয়ে টিফিনে দিয়ে দেবো আর এর সাথে না কিছুক্ষণ পরে আমি পেঁয়াজও অ্যাড তোমরা যদি পেঁয়াজ দিয়ে এইভাবে না ভাজা খেয়ে থাকো ভেন্ডি ভাজা একদিন বলবো বানিয়ে দেখতে বেশ ভালো লাগে জানো তো এটা রুটি দিয়েও বেশ খেতে ভালো লাগে আসলে আজকে যে ভাজাটা বানাচ্ছি এটা আমি সম্পূর্ণ রুটি দিয়ে খাওয়ার জন্যই বানাচ্ছি কারণ ওকে এটা আজকে টিফিনে দিয়ে দেবো মানে এই যে আলু ভেন্ডি আর হচ্ছে এদিকে পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো সাথে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আসলে ঘরে না অনেকগুলো ভেন্ডি ছিল তো ভাবলাম যে ভেন্ডি ভাজা করে দি আবার এক্সট্রা করে রুটির সাথে তরকারি বানাতে গেলে অনেক ঝামেলা মানে সময় বেশি লাগবে তো সেই জন্য ওটা দিয়ে আজকে চালিয়ে দিলাম আর এদিকে দেখো আটাটা মেখে নেব তো সেই জন্য আমি কি করছি আটাটাকে বের করে নিয়েছি এবার আটাটাকে ভালো করে মেখে নেব আর আজকে না বেশি রান্নাবান্না ঝামেলা করিনি কারণ ইলিশ মাছ ভাজা করছি তো আর যেদিন ইলিশ মাছ ভাজা হয় সেদিন কিন্তু ইলিশ মাছের ভাজা তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে এছাড়াও ইলিশ ভাপা বানাচ্ছি তো সেই জন্য আর গাদাখানিকার রান্না করছি না আর এছাড়া তো বরবটি ভর্তা যেটা বানাবো সেটা তোমাদেরতে শেয়ারই করছি তো প্রথমে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা একটা ছোট সাইজের পেঁয়াজ ছিল তো সেটাকে ভালো করে কুচি করে দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো দেখো বরবটি বাটাটা শুধু কিন্তু এর মধ্যে বরবটি নেই তোমরা কিন্তু দেখেছো এর মধ্যে কী কী বাটা রয়েছে এবার এর মধ্যে লবণ হলুদ আর চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম জল শুকিয়ে নেব আর জল শুকিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের বরবটি ভর্তা আর সব আমি দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি তোমরা চাইলেই ধনে পাতাটা পেস্ট করেও দিতে পারো বরবটির সাথে কিন্তু আমি না সেই সময় দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য এখন পরে দেখো ধনে পাতা কুচি কুচি করে একদম এই বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি আর ধনে পাতার ফ্লেভারটা না সত্যিই খুব ভালো লাগে এটা তোমরা পটলের মধ্যেও দিতে পারো আর আমি যেহেতু বরবটি বাটা বানাচ্ছি তো বরবটির মধ্যেও আমি দিয়ে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো রুটিটাও বানিয়ে নিচ্ছি ওর জন্য টিফিন আর আজকে তো সেরকমভাবে তরকারি কিছু বানায়নি ওই ভাজাটা বানিয়েছিলাম ওটাই সম্পূর্ণ ওকে টিফিনে দিয়ে দেবো আর এছাড়া ঘরে পেঁপে আছে পেঁপেটাকেও কাটবো তো তো আগে আমি রুটিটা বানিয়ে নিই তারপরে হচ্ছে পেঁপেটা কেটে নেব। আর আমাদের না প্রায় বাজারে গেলে পেঁপে পাকা পেঁপেটা আনে তো খেতে খুবই ভালো লাগে আর এই পাকা পেঁপেগুলো না বেশ ভালো মিষ্টিও হয় মানে এগুলো না মানে হয়তো চাষের জানি না বাট আমার মনে হয় না যে বাড়ির যে পেঁপেগুলো সেরকম হয় মানে আমাদের বাড়িতেও পেঁপে গাছ আছে কিন্তু এরকম টাইপের টেস্টি হয় না ওগুলো মিষ্টি হয় আবার ওগুলো না ভেতরে প্রচুর বীজ থাকে কিন্তু এখানে দেখো একটা বীজও নেই আর ও যতবার পেঁপে আনে বাজার থেকে কিনে সেই পেঁপের একটা বীজও থাকে না মানে একদম পুরো পরিষ্কার থাকে আর এগুলো বেশ ভালো মিষ্টিও হয় তো যাই হোক দেখো এবার পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে আমি কেটে নেব একদম কুচি কুচি করে কাটবো যাতে টিফিন বক্সে দিয়ে দিতে সুবিধা হয় আর এদিকে দেখো আমার পেঁপেটা কাটা হয়ে গেলে আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি কারণ ওকে তো ভাত দিতে হবে আর ভাত দিতে হবে কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে তো ওইদিকে খাওয়া দাওয়া করে চলে গেছে এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর এখন তো প্রায় দুদিন পরপরই বৃষ্টি হচ্ছে দুদিন পর কি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর সকালবেলা ও চলে যাওয়ার পর থেকে না আমার ঘরে অনেক কাজ থাকে আর এখন আর প্রায় দিনই গাদা গাদা করে জামা কাপড় কাচতে হয় তো খুবই কষ্ট হয়ে যায় জানো তো সারাদিন এত কাজ এত কাজ মানে সমস্ত কিছু একা সামলালে যা হয় আর কি মানে একদম মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাট যাকে বলে তো যাই হোক দেখো ঘরের মোটামুটি মানে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসে এখন হচ্ছে আমি বসেছি জামা কাপড়গুলো ভেজাতে কারণ জামা কাপড়গুলো না ভেজালে তাড়াতাড়ি করে কেচে দিতে পারবো না আর রান্নাঘরটা মোছা বাকি ছিল মানে যেগুলো আর কি মাজা ঘষা সেগুলো তো অনেক আগেই হয়ে গেছে শুধু রান্নাঘরটা মোছা বাকি ছিল তো সেটাকেই মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিলাম এখন বাজে ওই আটটা কুড়ি তো এখন আমি একটু আগে পড়ি আসলাম মানে ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে পড়িয়ে এসেছি তো এখন একটু রেস্ট করছিলাম ভিডিও এডিটিং করছিলাম কিছু তো ভিডিও এডিটিং বলতে তা বড়ো ভিডিও এডিট করতে পারিনি মানে নর্মাল সব এডিট করা হয়ে গেছে বাট ভয়েস ওভার দিতে পারিনি কারণ ভালো লাগছে না আসলে হয়েছে মার না খুব শরীর খারাপ মানে কালকে আমাকে বলেছিল যে জ্বর এসেছে কিন্তু ভাবতে পারেনি যে এতটা শরীর খারাপ হবে মানে অন্যান্য সময় শরীর খারাপ হলে কি মা যাই হোক করে রান্না বান্নাটা অন্তত করে কিন্তু আজকে সারাদিন কেউ বাড়ির খায়নি সকাল থেকে তো পাউরুটি কলা ফলা এইসব খেয়েছিল। তো আমাকে তো আগের থেকেও জানায়নি যে আমি ফট করে চলে যাব তার মধ্যে তোমাদের দাদাভাই অফিসে গেছে আর ও চাবি নিয়ে যায়নি অন্যান্য সময় ওর কাছে একটা চাবি থাকে আমার কাছে একটা চাবি থাকে তো চাবিও নিয়ে যায়নি এক্সট্রা চাবিটা তো সেই জন্য আমি আর আজকে গেলাম না মা গেছে মামার বাড়ি কারণ মার মানে খুবই খুবই শরীর খারাপ মানে জ্বরে তো মা গেছে মামার বাড়ি আর আজ তো বুধবার এবার ব্যাপার হচ্ছে ওর তো অফিস আছে এখনও তিন দিন মানে বৃহস্পতি শুক্র শনি তো আমি কালকে সকালেই বাড়ি যাব কারণ ভাইয়ের পড়া আছে ওর স্কুল আছে বাবা থাকবে রান্নাবান্না তো করে দিতেই হবে বাবা একা থাকলে কি হয় হোটেলে খেয়ে নেয় কিন্তু ভাই যেহেতু বাড়ি ওর পড়াশোনার জন্য তো আমাকে তো বাড়িতে যেতেই হবে তো আমি এখন হচ্ছে রান্নাবান্না করবো কারণ রান্নাবান্না করে সব ফ্রিজে রেখে যাব। কারণ ও কি খাবে নইলে আমার সব টেনশন হচ্ছে তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের গাটা গরম গরম মানে ওরও জ্বর জ্বর আসছে আমি মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছি মানে আমি নিজে একটু সুস্থ আছি ভাই কয়দিন আগের থেকে জ্বরের থেকে উঠলো তোমাদেরকে সব কিছুই বলেছি বাবারও জ্বর মানে বাবার মায়ের মতো না কিন্তু বাবার কম কিন্তু জ্বর মায়ের এরকম শরীর খারাপ তোমাদের দাদা ভাইয়েরও গা গরম গরম লাগছে মানে আমার জাস্ট আমি মাথা হ্যাং হয়ে যাচ্ছে আমি কি করব কোন দিকটা সামলাবো এইবারই সামলানো না ওইবারই সামলাবো তো এখন ও বললো যে বাড়িতে যেতে কারণ ভাই একা থাকবে তো যাই হোক আমি এখন রাতে দু তিন দিনের জন্য এখন রান্না বান্না করবো ফ্রিজে মাছ আছে তো সেগুলো কিছু কিছু রান্না করে দিয়ে যাব তো যাতে খেতে পারে অন্তত ভাতটা করে নিতেও পারবে শুধু জাস্ট মানে তরকারিগুলো আমি করে থুয়ে যাব। তো চলো রান্নাবান্নাটা করি তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করব কারণ অলরেডি আজকে সকালে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করেছি রাতে রান্নাবান্না অল্প অল্প করে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো না করে তো ফ্রিজে যা যা মাছ ছিল তো সমস্ত কিছু বার করে নিয়েছি কাতলা মাছ ছিল ইলিশ মাছ ছিল আর এখানে আলু বেগুন দুভাগে কেটে নিয়েছি কারণ আলু বেগুন দিয়ে দু রকম মাছের ঝোল করে যাব আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি সাথে সবজিও কিছু কেটে রেখেছি কালকে সকালে সেগুলো ভাজাভুজি করব। এখানে দেখো পটল আলু এগুলো কেটে রেখেছি ভাজা করব একটা আর এখানে উচ্ছে কেটে রেখেছি সেটাও ভাজা করব কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে দেখো বাড়িতে আমার বাপের বাড়িতেও তো সেরকম কেউ নেই আমরা চারজনই ছিলাম আমার বিয়ের আগে তো আমার মা অসুস্থ হলে তো কেউ করে দেওয়ার নেই যে কেউ একবেলা এসে ভাত রান্না করে দিয়ে যাবে বা কিছু কেউ নেই সেরকম তো আমারই যেতে হবে এখন এইদিকে তোমাদের দাদা ভাইয়েরও এরকম শরীরটা খারাপ খারাপ মানে হালকা হালকা জ্বর মানে আমি না জাস্ট আমার মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে কারণ দুদিকেই কেউ নেই আমার এই বাড়িতেও এমন না যে আমার শাশুড়ি মা থাকেন উনি সমস্ত কিছু সামলাবেন তাও না এখানেও আমার সব কিছু সামলাতে হচ্ছে সব কিছু দেখতে হচ্ছে আবার বাপের বাড়ি যাচ্ছি মায়ের শরীর খারাপ আমি তো না গিয়েও পারবো না বলো মানে সত্যি কথা বলতে আমার মাথাটা সত্যি পুরো মানে হ্যাং হয়ে গেছিল যে মানে কিছুক্ষণের জন্য আমি কি করব না করব আমি কিছু বুঝতেই পারছিলাম না আরও মায়ের শরীর খারাপ থাকলে না আমার একটুও ভালো লাগে না মানে মা বাবার শরীর খারাপ থাকলে সত্যি কথা বলতে মন মানসিকতা একদমই ভালো লাগে না কোনো কাজই করতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো মানে পরিস্থিতিটাই এমন ছিল না মানে জাস্ট কিছু করার ছিল না আমার তো দেখো আমি ফটাফট করে কোনো রকমে আমি রান্না করেছি আর তারপরে ওকে খেতেও দিয়েছিলাম আর এদিকে আকার ছিল ওকে একটু চকলেট দিয়েছিলাম আর এদিকে দেখো আমি একটা রুটি খাবো ওই রুটিটা নিয়ে চট তো যাই হোক এইভাবেই আজকে দিনটা কাটালাম আমি তো কাজ তো সব কমপ্লিট এখন চলে এসেছে শুয়ে পড়বো আর কালকে একটু সকাল সকালে উঠতে হবে তোমাদের তো সব কিছু তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে কালকের ভিডিওতে